আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা বিস্কুট বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব স্বাভাবিকভাবে কিটোজেনিক ডায়েটে খেতে পারবেন। এই বিস্কুটটা অনেক মুচমুচে এবং খেতে অনেক সুস্বাদু। আমরা হয়তো অনেকে ঠিকভাবে জানিই না যে কিটোজেনিক ডায়েটে কত রকম মজার মজার খাবার খাওয়া যায়। এর মধ্যে বিস্কুট খাবার কথা তো আমরা ভাবতেও পারি না, কিন্তু এই বিস্কুটটা কিন্তু আপনারা খুব সহজেই কিটো ডায়েটে খেতে পারবেন। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে ফেলবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আধা কাপ পরিমাণ পিনাট বাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে লবণ ব্যবহার করিনি, কারণ পিনাট বাটারের সাথে পর্যাপ্ত লবণ দেওয়া আছে। এর মধ্যে আধা চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সাথে একটি মিডিয়াম সাইজের ডিম দিয়ে দিচ্ছি। সাথে আধা চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আনে। এখন এটা ভালোভাবে মিশাতে হবে এবং ভালোভাবে বিট করতে করতে একটা শক্ত একটা ডোয়ের মতো নিয়ে আসতে হবে। এটা করতে বেশ সময় লাগে। এখন যদি শক্ত না হয় শেষ পর্যন্ত, তাহলে কিন্তু সামান্য বাদামের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো বাদামের গুঁড়া মিশিয়ে দিয়েছি। দেখুন, এটা কিন্তু বেশ শক্ত একটা ডো হয়ে গেছে। এটা আপনারা চাইলে খুব সহজে বিস্কুটের শেপে নিয়ে আসতে পারেন। এখন একটা ওভেনের ট্রেতে খুব সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। এখন বাদামের তৈরি ময়ান থেকে অল্প অল্প বাদাম নিয়ে ঠিক এভাবে গোল বল আকৃতি করার চেষ্টা করছি। দেখুন, এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করতে হবে এবং এটা ওভেনের উপর রাখতে হবে। এবং এর উপর আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে গোল শেপে বিস্কুটের মতো সাইজে নিয়ে আসতে হবে। কোনায় একটু ফাটা ফাটা থাকতে পারে, সেটা আপনারা চাইলে মিলিয়েও নিতে পারেন এবং না মিলালেও কোনো সমস্যা নেই। আমি আবার দেখাচ্ছি কী করে বিস্কুটটা বানাচ্ছি। এই গোল শেপের বল নিয়ে নিচ্ছি এবং সেটা ওভেনের ট্রেতে রেখে আঙ্গুল দিয়ে চেপে চেপে বিস্কুটের শেপে নিয়ে এসেছি। আমি খুব সিম্পল একটা ডিজাইন ব্যবহার করেছি। এটা এখন ওভেনে উপর দিক থেকে দ্বিতীয় র্যাকে রাখতে হবে, অর্থাৎ উপরের দিকে রাখলে উপরের দিকেও দারুণ মজার এবং ক্রিস্পি হয়ে যায়। এবং আমি 180 ডিগ্রিতে 20 মিনিট ধরে বেক করেছি। দেখুন, বিস্কুটটা ঠিক এই ধরনের হয়েছে এবং এই বিস্কুটটা কিন্তু অনেক সুস্বাদু এবং বেশ ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এবং দারুণ সুস্বাদু পিনাট বাটার বিস্কুট, যেটা আপনারা খুব সহজেই কিটোজেনিক ডায়েটে নিশ্চিন্তে খেতে পারবেন। এবং এটা বেশ সুস্বাদু এবং কালিজিরা দেওয়ার ফলে এটার ফ্লেভারটাও কিন্তু বেশ সুন্দর হয়। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।